ধূপ লোকটা দিয়ে ওই লোকটার সঙ্গে একটু ফাঁক রেখেছিলি, সে ফাঁকে ধূপ করে এসে বসে পড়েছে। জ্বালা তোমার বাবা, বেচা বারবার কি বলে সাবধান করে দিয়েছিল মনে আছে তো? কি বলতো? পাম হলো এর মধ্যে ভুলে মেরে দিয়েছিস, বলেনি যে রাস্তাঘাটে ট্রেন ছেড়ে দিয়েছি সেদিন, এখন আর ঝগড়া বিবাদ না করাই ভালো। তা বলে সারা রাত গায়ে গা লাগিয়ে যেতে হবে নাকি? তাই তো, তুমি ওদের মুল্লুক পেয়েছো নাকি? আমার জন্য কি আপনাদের খুব অসুবিধা হচ্ছে? তা একটু হচ্ছে বাবা, আমরা কয়েকজন বিধবা একলা কিনা, তাই একবারে শেষ মুহূর্তে এসে পড়েছি বলে জায়গা রাখতে পারিনি। কি করে বুঝবো বল, আজকালকার পোশাক আশাক দেখে তো বুঝবার উপায় নেই যে কে বাঙালি আর কে খ্রিস্টান আর কে পাঞ্জাবি। আচ্ছা দেখি চেষ্টা করে কোথাও যদি একটু জায়গা পাচ্ছ, কোথায় দেখছো না গাড়ির অবস্থা? আর থাকলেই তোমাকে দেবে নাকি? ওই দেখো না তিনজনের জায়গা নিয়ে একলাই বসে আছে। ভালো মানুষ পেলে তো আরো জায়গা ছাড়বে না, এমন হেঁটে বসবে মনে হবে যেন বাপের চাকরের সঙ্গে কথা বলছো। আয় বলে কি, সে সন্ধ্যে থেকে বেজা এসে আমাদের তুলে দিয়ে গেছিল, তাই একবার ভাবো দিদি শেষ দিন বেজার মধ্যে সন্ধ্যা ছেলে বলেই তাই পেরেছি। ওমার দেখলিনি সেই মিশ্রার সঙ্গে তো বেজার আর চলে হাঁটাহাঁটি লেগে গেছিল, নেহাত লোকটা কোন মধ্যে কঠিন ছিল। শেষ পর্যন্ত তোমার মালপত্তর কোথায়? দরজার কাছে রেখেছো বুঝি? তবেই হয়েছে, দেখো গে এতক্ষণ সব ভাগ বাটনা হয়ে গেছে। আগে না যা কিছু সব এতে। তোমার সে কি গো, তোমার ডেরা ডান্ডা সব ওটাই? আগে হ্যাঁ, চেনাশোনা কারোর বাড়ি যাচ্ছে বুঝি? চেনাশোনার বাইরে থাকবো বলি তো যাওয়ার। তোমার সে কি গো, কোথায় থাকবে কি করবে তারপর ঠিক ঠিকানা নেই? আপাতত নেই, তবে একটা কিছু হয়ে যাবে নিশ্চয়ই। তাই বলো, নইলে এই কি আর বিবাদী হয়ে ছাদের বয়স বক্তৃত্ব করবার শুনো। পড়াশুনো কর বুঝি আগে। আগে না না সে পাড় অনেক কাল চুকে গেছে। অনেক কাল চুকেছে? তোমার আবার অনেক কাল কি বাবা, এই তো শুরু। হ্যাঁ এই তো বলি সন্ধে। তবে যদি চাকরি করো। বাপমা আছেন? বাবা কি করেন? ভাই বোন থাকে। বাড়ি কোথায়? নিজেদের বাড়ি। নাম কি তোমার? আর বাবার নাম? তোমরা কি আরম্ভ করলে বলো তো বাবা। দেখি তোর বুঝি ঘুম পেয়েছে রেনু? হ্যাঁ, তা সে কথা বললেই তো হয়, তো ধমকাচ্ছিস না? তবে কারো কলর করো। কলর কলর আবার ছিল, দুটো কথা বলছি বলতো না। তুমি আবার ওর কথা কান দিচ্ছে কেন? কান টেনে কথা বললে কানে না তুলে যে উপায় থাকে না ভাই ছোট বৌদি। তা কি কখনো হয় ও তোমাদের কান টেনে কথা বললে? তাই বুঝি মনের সাথে মাথা ঠিক নেই। ও আবার কি কথা বাবু? তাই না কথা ছিঁড়ি দেখো, তোর কবে জ্ঞানগমি হবে বাবু? বাইরের লোকের সঙ্গে আছে বাবু ঘট হয়েছে। দেখছো তো ভাই আমরা নিজেদের ভেতর কিরকম ঝগড়া করছি। ঝগড়া কোথায় শিবি থাকবে, ও এমন একটু একটু হয়ে থাকে।
দিন ভাই আপনার থলিটা দিন, জায়গা আছে রেখে দিন। একটু হাত পা ছড়িয়ে বসুন, সারা রাত যেতে হবে যে। মার সঙ্গে তো ওই করতেই আছো বাবু তোমরা, হার না জানালে আর তোমাদের ভালো লাগে না। মিলে প্রশ্নের পর প্রশ্ন করে অতৃষ্ট করে তুলেছে না? তা নয়, তবে এরাও যা মনে করছেন সেটাও ঠিক নয়। এমনি কলকাতা ভালো লাগছে না, তাই একটু সমুদ্রের ধারে বেড়াতে যাচ্ছি। ਮੇਰਿਆ ਦੁੱਖਾਂ ਨੇ ਘੇਰਿਆ ਸੀ ਜਦੋਂ ਦਾ ਮੈਂ ਦਿਲ ਲਾ ਲਿਆ, ਉਹ ਜਦੋਂ ਦਾ ਮੈਂ ਦਿਲ ਲਾ ਲਿਆ।